broken blackboard, one totally broken. No proper seating arrangement for the students or the teachers. This is the plight of the Shyamalakandi Mahapara Primary School on the South Samwara Mankachar district of Assam. Despite repeated requests, the government is yet to take any steps. আমার নামটা আব্দুল ওয়াহাব আহমেদ শিমলা গান্ধি নয়াপাড়া আপনি বিদ্যালয় শিমলা গান্ধি নয়াপাড়া এলপি স্কুল আমি এই স্কুলের প্রধান শিক্ষক আমি ইয়াতে মানে আমার পোস্ট হইতে 1/1/2013 পরে আমি ইয়াতে কাম করি আছি ছাত্রছাত্রী 144 জন আছে সব 3 জন আছে আমি তো বহুবার জানাইছো কিন্তু সেটো মানে সরকারে আজি লৈকে হয়তো এনে সুবিধা দিয়া নাই কিন্তু আমি সরকারের ওচৰত আবেদন বিচাৰো আমার মানে এই স্কুল শিমলা গান্ধী নয়াপাড়া এই প্রাথমিক বিদ্যালয়ের মানে অবস্থাখন ভাল নহয় অতি সোনকালে আমার বিল্ডিং গ্রান্ট দিলে মই সন্তোষজনক হও ভাল পাও আর শিরুনীতি মানে পাঠদান দিয়াতেও কষ্ট হয় হয়ে আছে হ্যাঁ এইবারও মানে বহুত প্রয়োজন বিল্ডিংয়ের আমার খুবই দরকার 3টা শিক্ষকে মানে এই ভাঙাচোরা রুমত পাঠদান দিয়াতো মানে খুব কষ্টকরের কথা গতিকে আমি আমার শিক্ষামন্ত্রীর ওচৰত আবেদন বিচাৰো যে আমার এই শিমলা গান্ধী নয়াপাড়া স্কুলের অতি সোনকালে এখন বিল্ডিং দিলে ভালো হয় The school has been running since 2013. Now it has 144 students with just 3 teachers.